সকলকে স্বাগতম জানাচ্ছি টেকল্যাব বাংলাদেশের আরও একটি ভিডিও লেকচারে। এই ভিডিও লেকচারের বিষয় হচ্ছে জেনারেশন সম্পর্কিত সূত্র। তো জেনারেশনের ক্ষেত্রে যে সূত্রগুলো ব্যবহার করা হয় আমরা ম্যাথ করতে গেলে প্রায়ই পাই, যা আমাদের জন্য খুবই মনে রাখা কষ্টকর, কারণ এই ম্যাথগুলো যেই এক্সাম্পল মানে যেই ইয়াগুলো ইউজ হয়, সূত্রগুলো ইউজ হয়, এই সূত্রগুলো আমাদের জন্য মনে রাখা সো মাচ টাফ, কারণ সবগুলো সূত্র দেখা যায় প্রায় সেম, একটু উল্টাপাল্টা থাকে। তো কোনটাই কখন কিলো ওয়াট আওয়ার, কখন ম্যাক্সিমাম, কখন অ্যাভারেজ, এইগুলো মনে রাখা সো মাচ টাফ হয়ে যায়। তো আমি কোনো এক সময় কিছু স্টুডেন্ট পড়ানোর সময়, একটা কলেজে ক্লাস নেওয়ার সময় ওই জায়গার স্টুডেন্টদের সাথে আলোচনা করে দুই একটা বানাইছিলাম একটু ইন্টারেস্টিংভাবে। তো আরও কিছু সংযোগ করে আজকের এই ভিডিও লেকচার তৈরি করেছি। আমরা খুব ইন্টারেস্টিং কিছু কথার মাধ্যমে আজকের এই সূত্রগুলো শিখব বা মনে রাখবো, যে এরপর থেকে আশা করি এই সূত্রগুলো আমরা ভুলতে চাইলেও ভুলতে পারবো না, কারণ অটোমেটিক মনের মধ্যে গেঁথে যাবে যে আমরা ভুলতে চাইলেও সেটা মন থেকে সরবে না। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা লোড ফ্যাক্টর দিয়ে শুরু করব। লোড ফ্যাক্টর, তো এর জন্য একটা লাইন একটু আমাদেরকে মনে রাখতে হবে, যে হয়তো অনেকেই হাসতেছেন যে লুৎফর আমার মামা, মানে লুৎফর মানে হচ্ছে লোড ফ্যাক্টর, আমার মানে হচ্ছে অ্যাভারেজ, মামা মানে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে খুব সুন্দর হয়ে গেল যে লোড ফ্যাক্টর ইকালস টু অ্যাভারেজ ডিম্যান্ড বাই ম্যাক্সিমাম ডিম্যান্ড। ওকে, বা অনেক জায়গায় লেখা থাকে লোড অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড, লোড ডিম্যান্ড একই কথা, এটা একটু বুঝে নিতে হবে বা মাথায় রাখতে হবে। দ্বিতীয় ব্যাপার, তো এটাও একটু সুন্দর কথা যে ডিম্যান্ড ফ্যাক্টর, আমাদের প্রায় ক্ষেত্রেই লোড ফ্যাক্টর ডিম্যান্ড ফ্যাক্টর এই ম্যাথের সূত্রগুলো লাগে ম্যাথ করতে গেলে। তো এটার ক্ষেত্রে হচ্ছে দেশি ফলে মাছি কম, কথাটা সত্যি কিনা জানি না, তবে হতেও পারে দেশি ফলে মাছি কম, যে পরিমাণ ফরমালিন থাকে। তো এখন বলা যায় তাহলে দেশি মানে হচ্ছে ডিম্যান্ড, ফলে মানে হচ্ছে ফ্যাক্টর, মাছি মানে ম্যাক্সিমাম, কম মানে কানেক্টেড। তার মানে ডিম্যান্ড ফ্যাক্টর ইকালস টু ম্যাক্সিমাম ডিম্যান্ড বাই কানেক্টিং লোড, মানে কানেক্টেড লোড মানে ম্যাক্সিমাম ডিম্যান্ড বাই কানেক্টেড ডিম্যান্ড, মানে যা লাগানো থাকে সর্বোচ্চ যত হয় তা থেকে যা লাগানো থাকে। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি যে সব সময় এই ডিম্যান্ড ফ্যাক্টরের ভ্যালু হবে হচ্ছে একের থেকে বেশি, মানে ম্যাক্সিমাম ডিম্যান্ডটা অবশ্যই কানেক্টেড লোডের চেয়ে কী থাকে, বেশি থাকে। তো তার জন্য আমরা বুঝতেই পারতেছি যে ডিম্যান্ড ফ্যাক্টরের মানটা সবসময় একের চেয়ে কী থাকে, মানে গ্রেটার দ্যান ওয়ান, এটা মাথায় রাখতে হবে, কারণ অনেক জায়গায় এরকম কোশ্চেন আসে সিম্পল কোশ্চেন। তাহলে লোড ফ্যাক্টরটা একটু বলে যাই, লোড ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ বাই ম্যাক্সিমাম, তার মানে অ্যাভারেজ লোডটা মানে সারাদিনে ম্যাক্সিমাম চলছে, মিনিমাম চলছে, সব কিছু গড় করার পর অ্যাভারেজ লোডটা আসছে। তাহলে লোড ফ্যাক্টরটা হবে সবসময় কি, লেস দ্যান ওয়ান, মানে হচ্ছে ম্যাক্সিমাম, বেশিটা দিয়ে ছোটো মানটাকে ভাগ করলে আমার মানটা কী আসবে, অবশ্যই ওয়ানের চেয়ে কম আসবে, বা সর্বোচ্চ হতে পারে কখনো ওয়ান, কারণ কি অ্যাভারেজটা যদি সারাদিন ম্যাক্সিমামভাবে চলে, যেটা আদৌ সম্ভব না, তাহলেই হয়তো ওয়ানের সমান হওয়া সম্ভব। তাহলে এই হইলো ব্যাপার। তাহলে আমরা দুইটা শিখে গেলাম, আশা করি এটার ভুলবেন না যে লুৎফর আমার মামা, আমি ট্রলকে দিয়ে এটাকে বুঝিয়েছিলাম একটু মজা করার জন্য। তো দ্বিতীয়টাই আমরা চলে গেছিলাম কি, ডিম্যান্ড ফ্যাক্টর, তো সেটাও আমরা বুঝে গেছি যে দেশি ফলে মাছি কম, মনে থাকবে। তো তারপর আমরা চলে যাই, এটাও একটু ইন্টারেস্টিং, ইউটিলাইজেশন ফ্যাক্টর। উপরের ফ্ল্যাটের মফিজ দাদা রাতে পান চিবায়, তার মানে উপরের মানে হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, মানে হচ্ছে ফ্ল্যাট মানে হচ্ছে ফ্যাক্টর, মফিজ দিয়ে বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম, জি দিয়ে মানে হচ্ছে দাদা দিয়ে মানে হচ্ছে ডিম্যান্ড, রাতে মানে হচ্ছে রেটেড, পান মানে হচ্ছে প্ল্যান্ট, চিবাই মানে হচ্ছে ক্যাপাসিটি। তাহলে হয়ে গেল উপরের ফ্ল্যাটের মফিজ দাদা রাতে পান চিবায়, ইউটিলাইজেশন ফ্যাক্টর ইকালস টু ম্যাক্সিমাম বাই রেটেড প্ল্যান্ট ক্যাপাসিটি, অথবা কিছু জায়গায় লেখা থাকে প্ল্যান্ট রেটেড ক্যাপাসিটি। তো এইটা নিয়ে উল্টাপাল্টা বাজিয়ে দিবেন না কখনো, কারণ রেটেড প্ল্যান্ট ক্যাপাসিটি, প্ল্যান্ট রেটেড ক্যাপাসিটি একই কথা হয়ে যায়। ওকে, তাহলে আশা করি এখন থেকে মনে থাকবে ব্যাপারগুলো। ওকে, তারপর আমরা চলে যাই, এটা একটু বড় সূত্র, কারণ এটা মিলাইতে গেলে খুব সিম্পল কথা দিয়ে মিলানো যায় না, তার জন্য আমাকে একটু লং কথা সাজাইতে হয়েছে। তো আশা করি এরকম কাঠখোট্টা কথা মনে রাখার চেয়ে আমাদের এই রকম কথাগুলো মনে রাখা খুব সহজ, যে একটা ম্যাথ চলতেছে, মাস্টারবে এই জায়গায় প্ল্যান করবে যে পরে উড়বে ফিস, সরি এই জায়গায় উড়াবে হবে ব্যাপারটা, পরে উড়াবে ফিস মানে স্ট্যাম্প উড়াবে, তো পরে উড়াবে ফিস, এখন সাকিব আউট করবে,
প্ল্যান্ট ক্যাপ্টেনের যতক্ষণ লাগে, তাহলে পরে উড়াবে মানে হচ্ছে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, ফিস মানে ফ্যাক্টর। তো এখনটা আমি এমনিতেই কথাটা মিলানোর জন্য দেওয়া হয়েছে। তো সাকিব আউট করবে, সাকিব মানে স্টেশন, আউট মানে হচ্ছে আউটপুট, করবে মানে হচ্ছে মনে রাখতে হবে কিলো ওয়াট আওয়ার, এককটা কিছু হবে ইন কিলো ওয়াট আওয়ার, স্টেশন আউটপুট ইন কিলো ওয়াট আওয়ার। এখন ব্যাপার হচ্ছে প্ল্যান ক্যাপ্টেনের যতক্ষণ লাগে, প্ল্যান ক্যাপ্টেনের মানে হচ্ছে প্ল্যান ক্যাপাসিটি ইনটু যতক্ষণ লাগে মানে হচ্ছে যতক্ষণ চলবে প্ল্যানটা, যতক্ষণ চলবে মানে এই প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টটা যতক্ষণ চলবে সেইটাই হচ্ছে এই জায়গায় আওয়ার্স অফ ইউজ, কতক্ষণ আমি ইউজ করব। তো সেটা মনে রাখার জন্য একটু এই কথাটা দেওয়া হয়েছে, যতক্ষণ লাগে মানে হচ্ছে আওয়ার্স অফ ইউজ। তো এরকমভাবে মনে রাখলে আশা করি আর কখনো ভুলবেন না। তো আমরা পরের সূত্রটা দেখি, এইটা হচ্ছে কি ডাইভার্সিটি ফ্যাক্টর, এটাও সেম অনেক বড় কথা। তো আমরা জানি যে 2015-তে তিনটা সিরিজ হয়েছিল বাংলাদেশে, বাংলাদেশের সাথে, এবং তিনটাতেই বাংলাদেশ জয়লাভ করছিল, শুরুতে পাকিস্তান, তারপর ইন্ডিয়া, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা। তো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া, আর একটা ভাগ হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান আগে হারছে, ওকে। তো এইটাই হচ্ছে ব্যাপার যে দৌড়াচ্ছে ফিস, সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মনে ডর, মানে ওরা এখনও খেলা শুরু করে নাই, মানে সিরিজ শুরু হয় নাই ওদেরটা, মনের ডরেই পাকিস্তানের সিরিজ, আর সিরিজ এই মুহূর্তে পাকিস্তান হেরে গেছে। তো তার জন্যই এই দুইটা টিম ভয় পাচ্ছে বাংলাদেশে আসতে, এবং কি আসছিলো এবং কি দুইটাই হারছিল। তো এই জন্যই এটা নিয়ে আসলে কেউ মনে কিছু করার নাই, এটা জাস্ট মনে রাখার জন্য একটা ইউজ করা হয়েছে, এটা কাউকে ছোট করে দেখার জন্য না, ওকে। তো দৌড়াচ্ছে ফিস মানে হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর, সাউথ আফ্রিকা মানে হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল, ইন্ডিয়ার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, মনে মানে হচ্ছে ম্যাক্সিমাম, ডর মানে হচ্ছে ডিম্যান্ড। তার মানে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মনে ডর, সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিম্যান্ড। তারপর হচ্ছে মনের ডরে পাকিস্তানের সিরিজ আর, মানে ম্যাক্সিমাম ডিম্যান্ড অফ পাওয়ার স্টেশন, ওকে। তাহলে এই দুইটা কথা দিলে আমরা অনেক বড় বড় দুইটা সূত্র মনে রাখতে পারি। তারপরেরটাই চলে যাব, অনেকে হাসতেছেন মনে হচ্ছে এটা শুনে, তো হাসার কিছু নাই, এটা ব্যাপার হচ্ছে মিলানোর জন্য। এই জায়গায় আন্টির ছবি দেওয়া গেলো না, তাই লিখে দিচ্ছি, এটা যান্ত্রিক গোলযোগের কারণে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা চলে আসি মূল কথায়। তো পাশের ফ্ল্যাটের আন্টির পোলা রাতকানা, মানে হচ্ছে প্ল্যান্ট ফ্যাক্টর সমান হচ্ছে অ্যাভারেজ বাই প্ল্যান্ট রেটেড ক্যাপাসিটি। পাশের মানে প্ল্যান্ট, ফ্ল্যাটের মানে ফ্যাক্টর, আন্টির অ্যাভারেজ, পোলা মানে প্ল্যান্ট, রাত মানে রেটেড, কানা মানে ক্যাপাসিটি। তার মানে প্ল্যান্ট ফ্যাক্টর ইকলস টু অ্যাভারেজ বাই প্ল্যান্ট রেটেড ক্যাপাসিটি। এই হইলো খুব সুন্দরভাবে মনে রাখার জন্য কিছু কথা সাজানো, যে পাশের ফ্ল্যাটের আন্টির পোলা রাত কানা, ওকে। যদিও না, এটা সত্যি কথা না, এটা যা সাজানোর কথা, আমি যে জায়গায় থাকি এই জায়গায় কোনো পাশে ফ্ল্যাটে সব ব্যাচেলর, ওকে। তো তারপর একটাই চলে যাই, কর্মফল আমরা পরেই চাইব, কর্মফল আমরা পরেই চাইব। এই কথাটাও যেমন ইম্পর্টেন্ট, সূত্রটাও তেমন ইম্পর্টেন্ট। মানে আমরা সব সময় কাজ শুরু করার সময়ই আমরা রিওয়ার্ড চাই, কেন আসতেছে না, কেন আমি রেজাল্ট পাচ্ছি না, ভালো কিছু হচ্ছে না কেন। তো আসবে, আমরা একটু চেষ্টা করলেই ভালো কিছু আসবে। তো তার জন্য আমি এই কথাটাকে একটু ওইভাবেই সাজানো, যে কর্মফল আমরা পরেই চাইব, যে আগে একটু পরিশ্রম করি, তারপরেই কর্মফল চাইব, ওকে। তো কর্মফল মানে হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর, আমরা মানে অ্যাভারেজ, পরেই মানে প্ল্যান্ট, চাইব মানে চাইব মানে হচ্ছে ক্যাপাসিটি। তার মানে কর্মফল আমরা পরেই চাইব মানে হচ্ছে ক্যাপাসিটির ফ্যাক্টর ইকলস টু অ্যাভারেজ বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। এখন এই দুইটা সূত্র কিন্তু সেম, প্ল্যান্ট ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর, মানে হচ্ছে এই ক্যাপাসিটি ফ্যাক্টর কার, এই প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, এই প্ল্যান্টেরই ক্যাপাসিটি ফ্যাক্টর, ওকে। তার জন্য এই দুইটা সূত্র আমরা কখনোই আওলাবো না, দুইটা যেভাবেই থাক ঘটনা কিন্তু একটাই, দুইটার যে কোনো একটা কথা মনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। কারণ কি, এই এই সূত্রটাই ওই সূত্রটা, শুধুমাত্র কোথাও লেখা থাকে ক্যাপাসিটি ফ্যাক্টর, কোথাও লেখা থাকে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। তো এই জায়গায় যেমন লেখা আছে প্ল্যান্ট রেটেড ক্যাপাসিটি, মানেই হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি, ওকে। তাহলে এই প্ল্যান্ট রেটেড ক্যাপাসিটি যেই কথা, প্ল্যান্ট ক্যাপাসিটি একই কথা। তাহলে এই দুইটা সূত্র আশা করি আমাদের মনে থাকবে। তো একটা মনে রাখলেই, যদি আমরা প্ল্যান্ট ব্যাপারটা বুঝি, প্ল্যান্ট রেটেড ক্যাপাসিটি আর প্ল্যান্ট ক্যাপাসিটি যেমন একই কথা, সেম ক্যাপাসিটি ফ্যাক্টর বা প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর মানেও একই কথা। তো এই দুইটাই আমরা মনে রাখবো যখন যেটা ভালো লাগে, ওকে। তারপর আমরা আসি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যে অনেক জায়গায় বের করতে বলে যে রিজার্ভ ক্যাপাসিটি কত। তো সেই ক্ষেত্রে এটা খুব সিম্পল, এটার জন্য আর কোনো সাজানো কথাটা তা নাই।
আমরা এটা এমনিতেই মনে রাখতে পারি যে আমার প্ল্যান্টের যত ক্যাপাসিটি তার থেকে ম্যাক্সিমাম যেটা ইউজ হয় বা দরকার হয় সেটা বাদ দিলে যেটা বাকি থাকে সেটাই হচ্ছে আমার রিজার্ভ ক্যাপাসিটি। সাপোজ আমার যদি হয় 150 মেগাওয়াটের ক্যাপাসিটি সম্পন্ন পাওয়ার প্ল্যান্ট, আমার যদি দেখা যায় যে ওইটা দিয়ে আমার যেই এরিয়াতে সাপ্লাই হয় তো সর্বোচ্চ ডিমান্ড নেওয়া হয় হচ্ছে সাপোজ 120 মেগাওয়াট, তাহলে আমি যদি এটা থেকে এটা বাদ দিই তাহলে 30 মেগাওয়াট কি আমার কোনো কাজে লাগতেছে? লাগতেছে না। তো এইটি হচ্ছে কি আমার রিজার্ভ ক্যাপাসিটি, আমি যদি চাই অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো। এই হচ্ছে আজকের জেনারেশনের সূত্র। তো আশা করি এরপর থেকে এই ব্যাপারগুলো আমাদের মনে থাকবে, আশা করি ভুল হবে না। তো এই সূত্রগুলো মনে রাখার জন্যই এইগুলো কথা সাজানো। তো আশা করি এখন থেকে ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। তো একটা অ্যাডভাইস এই জায়গায় যে আমি এই যে 10-15 মিনিট বলে কথা বললাম আপনাকে, এই ভিডিও শেষ হওয়ার পরেও 10-15 মিনিট এটার পিছনে খরচ করতে হবে, ওই কথাগুলোকে একটু সিরিয়ালি লিখে নিজে নিজে সাজাইতে হবে, তাহলে দেখবেন মুখস্থ হয়ে গেছে আর কখনও ভুলতেছেন না। এবং সেই সাথে আর একটা কথা হচ্ছে, যদি এটার পিডিএফ ফাইল কারো লাগে তো সেই জন্য ইউটিউবের এই চ্যানেলে গিয়ে নিচে কমেন্টে মেইল অ্যাড্রেস দেন, আমি কি করব এই ভিডিওর পিডিএফ ফাইলটা, এই ডকুমেন্টসটা পিডিএফ ফাইল করে আপনাদেরকে পাঠিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, স্টাডি করতে থাকুন, শিখতে থাকুন। আল্লাহ।